আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা কেমিস্ট্রির 2019-20 সেশনের আরও দুটো প্রশ্নের, গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের সলিউশন দিব। আমার বিশ্বাস যে তোমরা এভাবে কেউ কখনোই এই টপিক দুটো পড়নি, হয় এর চেয়ে ভালোভাবে পড়েছো, না হয় এর চেয়ে খারাপভাবে পড়েছো। কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে পড়া উচিত, বিকজ মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম প্রশ্ন আসে মুখস্থ ভিত্তিক। তো এই মুখস্থ বিদ্যার পড়াগুলো কিভাবে একটু সহজেই মনে রাখা যায়, তো সেই নিয়েই কিন্তু আমি ওই প্রশ্নগুলোর সলিউশন দিচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের প্রশ্ন। এটা 6 নম্বর প্রশ্ন হবে, বিকজ গত ক্লাসগুলোতে আমি 5টা প্রশ্ন আলোচনা করেছি। তো 6 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে WHO এর মতে পানিতে আর্সেনিকের নিরাপদ বা গ্রহণযোগ্য মাত্রা কত। তো এটার সঠিক উত্তর হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। তো সাথে একটা কথা বলে রাখি, এটাকে আমরা পার্টস পার মিলিয়ন বলবো, বিকজ 1 মিলিগ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু 1 PPM বা 1 পার্টস পার মিলিয়ন। আচ্ছা, এখন তাহলে উত্তর তো হয়ে গেল যে আর কি পড়তে হবে। বলে রাখি, আর্সেনিক থেকে বিগত 9 বছরে 3টা প্রশ্ন হয়েছিল। তার মানে হচ্ছে এই যে আর্সেনিক খুব 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 ইম্পর্টেন্ট। তো আর্সেনিকের আদ্যোপান্ত আরও যত কিছু আছে আমাদের সব কিন্তু পড়তে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস ভুল হতে পারে, সেটা হচ্ছে এখানে খেয়াল করো, বলা আছে আর্সেনিকের নিরাপদ মাত্রা, কিন্তু প্রশ্ন যদি বলা হয় আর্সেনিকের সহনীয় মাত্রা কত, তখন কিন্তু আনসার হয়ে যাবে 0.05 মিলিগ্রাম পার লিটার বা PPM। তো এখন সহনীয় মাত্রা মানে নাম শুনেই বুঝতে পারছো, অর্থাৎ যে মাত্রা পর্যন্ত তুমি পানিতে আর্সেনিক থাকলে যত যে মাত্রা পর্যন্ত তুমি সহ্য করতে পারবা, অর্থাৎ এই মাত্রার চেয়ে বেড়ে গেলে আর্সেনিক দ্বারা যে ক্ষতিকর দিকগুলো হয় সেগুলো তোমার শরীরে ঘটতে থাকবে। ওকে, বোঝা গেল। পাশাপাশি আর একটা ইম্পর্টেন্ট কথা, আর্সেনিকের এই সহনীয় মাত্রার এই মানটাই হচ্ছে কিন্তু তার TDS ভ্যালু। এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলে রাখি, আর্সেনিক কিন্তু একই সাথে ট্রেস মৌল আবার ভারী ধাতু। তো এই ট্রেস মৌল, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে কোনটি ট্রেস মৌল নয়, এর পরিমাণগুলো, পাশাপাশি ভারী ধাতু। তোমরা জানো পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটাতে ভারী ধাতুগুলোর যে ক্ষতিকারক প্রভাব সেগুলো নিয়ে আলোচনা করা আছে, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর মেডিকেল। আমরা এই দুইটা ব্যাপার নিয়েই কিন্তু এখন আলোচনা করবো, এবং কিভাবে মনে রাখা যায় একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন। ওকে, তো চলো আমরা একটু ট্রেস মৌলগুলো একটু শিখে ফেলি। সেটা হচ্ছে, নামের মধ্যেই আছে ট্রেস, অর্থাৎ যে মৌলগুলো পানিতে খুব সূক্ষ্ম পরিমাণে থাকে, এবং এ কারণে এদের শুধু উপস্থিতি বোঝা যায় কিন্তু এদের পরিমাণ কতটুকু সেটা কিন্তু নির্ণয় করা যায় না। তারাই হচ্ছে ট্রেস মৌল, এবং এই ট্রেস মৌল 4টা পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে ট্রেস মৌল 9 কোনটি। তো আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম এবং মার্কারি, এবং এই 4টার পরিমাণ, কার পরিমাণ কত মিলিগ্রাম পার লিটার বা PPM সেটা আমরা শিখব। তো আমি যে সিকোয়েন্সটা লিখলাম এই সিকোয়েন্সে যদি মনে রাখতে পারো তাহলে সংখ্যাগুলো খুব ইজিলি মনে থাকবে। কেননা আর্সেনিকেরটা একটু আগে আমরা শিখলাম 0.05, আর এই 3টা দেখো খুব ইজি, 0.1, 0.01, 0.001। আশা করি এটা মনে রাখতে খুব ইজি হবে। এখন কথা হচ্ছে এই সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবো, মুখস্থ করবা, তারপরে যদি একটু মনে রাখতে চাও আর্সেনিক থেকে তোমরা এভাবে মনে রাখো, আসেন আসেন, এসে কি করবেন, এসে লেড থেকে মনে রাখো লেডি, ক্যাট অর্থাৎ মহিলা বিড়াল, মারেন মারেনতে মার্কারি, আসেন লেডি ক্যাট মারেন, আসেন লেডি ক্যাট মারেন। যদিও লেডি ক্যাট, পুরুষ ক্যাট কোনো ক্যাটই মারা ঠিক না, হ্যাঁ অনেকে অবশ্য বিয়ের পর বিড়াল মারে, যদিও ওটা ভুয়া কথা, যাই হোক। তো আমরা যা বলছিলাম, তাহলে আসেন লেডি ক্যাট মারেন, তোমরা যদি এই সিকুয়েন্সটা মনে রাখতে পারো আশা করি পরিমাণটা PPM বা মিলিগ্রাম পার লিটারে কিন্তু তোমরা পারবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, পাশাপাশি আমি আরও দুটো কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে লেডের বেলায় যদি বলে সহনীয় মাত্রাটা কত, তাহলে আনসার হবে 50। অনেকে ভয় পেয়ে যাচ্ছে ভাই 50 কেন, যেখানে পরিমাণ 0.1, আসলে 50 কিন্তু পার্স পার মিলিয়ন না, পার্স পার বিলিয়ন, বোঝা গেছে, পার্স পার বিলিয়ন, তার মানে এটা কত আরো 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 সূক্ষ্ম। যাই হোক, তো 50 পার্স পার বিলিয়ন এটা মনে রাখবা। আর ক্যাডমিয়ামের বেলায় যেটা মনে রাখবা, এর লিথাল ডোজ হচ্ছে 1 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া লিথাল ডোজ কি, ওষুধের ডোজ তোমরা সবাই বোঝো,
এক এক ওষুধের এক এক ডোজ থাকে। লিথাল কথাটার অর্থ হচ্ছে মরে যাওয়া যায় অবস্থা বা মরে যাওয়া, অর্থাৎ যে ডোজ দিলে এই ক্যাডমিয়ামের যে ডোজে একটা মানুষ মরে যেতে পারে সেটাই সেটাই তার লিথাল ডোজ। অর্থাৎ কেউ যদি 1 গ্রাম ক্যাডমিয়াম গ্রহণ করে তাহলে সে মরে যাবে, ব্যাপারটা এরকমই, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওকে, তাহলে আশা করি ট্রেস মোল্ডের এই ব্যাপারটা আমরা অবশ্যই পারবো। তো এখান থেকে আরেকটা কথা বলে নিই, যারা যারা ট্রেস মৌল তারা প্রত্যেকেই কিন্তু ভারী ধাতু। এর মধ্যে 4টা ভারী ধাতু, পরিবেশে এরা এদের উৎস কী এবং কি কি ক্ষতিকর প্রভাব এরা ফেলে সেই সম্পর্কে কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা আছে। তো এর মধ্যে মার্কারি কি কি ক্ষতিকারক প্রভাব ফেলে এগুলো নিয়ে কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা নাই, 2-1টা লাইনে আছে। কিন্তু তোমাদের বইয়ে এই 3টা পাশাপাশি ক্রোমিয়াম, এই 4 জনের ক্ষতিকর প্রভাব আলোচনা করা আছে। আমরা এটাই এখন টেকনিক্যালি শিখব কিভাবে মনে রাখা যায়। প্রথমে একটা জিনিস বলে রাখি, ক্যান্সার, সো মনে রাখো এই 4টার মধ্যে ক্যান্সারে যেহেতু ক আছে আর যাদের নামে ক আছে তারা সবাই ক্যান্সার সৃষ্টি করে। দেখো লেড, যার বাংলা হচ্ছে সীসা, লেড এবং সীসা কোনোটিতেই কিন্তু ক নেই, তাই লেড বাদে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক শেষে ক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম শুরুতে ক, এরা 3 জন কিন্তু ক্যান্সার সৃষ্টি করে। ওকে, তাহলে প্রথমে আমরা এই 3টা মনে রাখলাম যে কতে ক্যান্সার, কতে ক দিয়ে যে মৌলগুলো যে 4টা আলোচনা করা আছে এর মধ্যে ক দিয়ে যারা তারা ক্যান্সার সৃষ্টি করে। তাহলে এখানে প্রশ্নটা আসলে কি হবে জানো, এখানে প্রশ্ন হবে কোন ভারী ধাতুটি ক্যান্সার সৃষ্টি করে না, কারণ এরা তো ক্যান্সার সৃষ্টি করছে বাকি 3 জন, তাহলে আনসার হবে লেট। প্রথমে একটা প্রভাব বোঝাতে পারছি। হ্যাঁ, এখন একটা প্রশ্ন হতে পারে যে ভাই মানুষের শরীরে তো অনেক অঙ্গে ক্যান্সার হয়, তাহলে কোন ক্যান্সার কে তৈরি করে তখন কি হবে। আসলে এই ভারী ধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শ্বসনতন্ত্রের মাধ্যমে কোথায় ঢোকে, ফুসফুসে ঢোকে। সো এ কারণে এরা কিন্তু সবাই ফুসফুসের ক্যান্সার করে, পাশাপাশি 1 জন আছে প্রোস্টেট ক্যান্সার করে, সেটাতে আমি আসছি, কিন্তু অন্তত এতটুকু মনে রাখো এরা সবাই কি ক্যান্সার করে, ফুসফুসে ক্যান্সার করে। ঠিক আছে, তো এখন আমরা পড়ব এদের ক্ষতিকারক প্রভাবগুলো কি। আচ্ছা, তো আশা করি আমাদের প্রথম যে ট্রিক্স আসেন লেডি ক্যাট মারেন সিকোয়েন্সটা পারা যাবে, এবং দ্বিতীয় ট্রিক সেটা হচ্ছে ক ক ক ক ক্যান্সার, ক দিয়ে যারা তারা ক্যান্সার করে। তো এখন আমরা ইন্ডিভিজুয়াল আর্সেনিক নিয়ে পড়বো, যে আর্সেনিকের ক্ষতিকারক দিকগুলো কি। একটা তো ক্যান্সার আমরা পড়লাম, পাশাপাশি মনে রাখো এভাবে যে আর্সেনিক পাওয়া যায় কোথায়, ফ্যাটি ভ্রূণের ফ্যাট ফুটে। হতাশ হইও না, ভ্রূণ মানে বোঝো মায়ের পেটে যখন আমরা থাকি তখন আমাদেরকে বলা হয় ভ্রূণ। সো একটা ভ্রূণ যখন ফ্যাটি হয় তার ফুটে আর্সেনিক থাকে, জাস্ট মনে রাখার জন্য। আর্সেনিক কই পাওয়া যায় 3 বার বলো, ফ্যাটি ভ্রূণের ফুটে পাওয়া যায়, আবার বলো ফ্যাটি ভ্রূণের ফুটে, ফ্যাটি ভ্রূণের ফুট, এই 3টা ওয়ার্ড মনে রাখলেই হয়ে গেল, ফ্যাটি ভ্রূণ ফুট। অর্থাৎ ফ্যাটি কথা থেকে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, ডিজিজ মানে রোগ সবাই বোঝো, লিভার মানে হচ্ছে যকৃত, ফ্যাট মানে চর্বি, অর্থাৎ আর্সেনিক যকৃতে লিপিড জমাতে সাহায্য করে এবং এই ডিজিজটার নাম হচ্ছে, লিপিডের পরিমাণ যদি একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেড়ে যায় তখন আমরা একে বলবো ফ্যাটি লিভার ডিজিজ। পাশাপাশি ভ্রূণ রিলেটেড যে কোনো কথা যদি পরীক্ষা আসে যে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, ভ্রূণের এই হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, আনসার হচ্ছে আর্সেনিক, ভ্রূণ রিলেটেড যে কোনো কথা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার সেটা হচ্ছে ফুড, আর্সেনিকের একটা প্রধান লক্ষণ হচ্ছে যে পায়ে কালো কালো একটা দাগ দেখা যাবে, যাকে আমরা বলি ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজ। তো এই 3টা প্লাস ক্যান্সার, তাহলে আমার কাছে মনে হয় না যে আর কিছু পড়তে হবে এর প্রভাব থেকে। আশা করি এটা পারবে, আর্সেনিক ফ্যাটি ভ্রূণের ফুটে থাকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়াম এর প্রায় 6টা প্রভাব আমরা শিখব, তো এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে ক্যাডমিয়ামে ক আছে, এর 6টা প্রভাব আমরা ক দিয়ে মূলত মনে রাখবো। তো এর মধ্যে প্রথম যে ক, প্রথম যে ক এটা বেশি ইম্পর্টেন্ট, ক্যাডমিয়াম দিয়ে কঙ্কাল তন্ত্রের রোগ হয়, তাহলে কতে ক্যাডমিয়াম সবগুলো আমরা কি দিয়ে মনে রাখবো, ক, তাহলে ক্যাডমিয়াম দিয়ে কি হয়, কঙ্কাল তন্ত্রের রোগ হয়। অর্থাৎ কঙ্কাল তন্ত্রের মধ্যে অস্থি আছে, অস্থির ভঙ্গুর থেকে শুরু করে অস্থির যে কোনো প্রবলেম যদি দেয় চট করে আনসার কি করবো আমরা,
ক্যাডমিয়াম। এখন অস্থির তো অনেক ধরনের রোগ আছে, তো ক্যাডমিয়াম দিয়ে যে রোগটা হয় তার নাম জাপানি ভাষায় একে বলা হয় ইটাই ইটাই রোগ। সো জাপানি ভাষায় ইটাই শব্দের অর্থ হচ্ছে সিভিয়ার পেইন। অ্যাকচুয়ালি সিভিয়ার পেইন বোঝাতে ওরা ইটাই ইটাই এই টার্মটা ইউজ করে। যেমনটা কেউ যদি খুব ব্যথা দেয় আমরা ইংরেজিতে কি বলি আউচ, অর্থাৎ হ্যাঁ লাগলো ব্যথা পেলে কি বলি না যে আউচ, তো সেই আউচ থেকে ইংরেজিতে একে বলা হয় আউচ আউচ রোগ। বুঝতে পেরেছ? বাংলায় লেখা কিন্তু বাংলা শব্দ না। ওকে, বাংলায় বললে কি কি বলবো আমরা, ব্যথা ব্যথা আর যাই না কি বলবো। তো যাই হোক, কঙ্কালতন্ত্রের রোগ ইটাই ইটাই বা আউচ আউচ, আউচের ইংরেজিটা হচ্ছে OUCH, আউচ আউচ রোগ করে কে, ক্যাডমিয়াম। একটা ক দিয়ে হয়ে গেল, তো আমি এটুকু মুছে দিচ্ছি। সেকেন্ড ক, সেকেন্ড কতে হচ্ছে সরি কিডনি নষ্ট করে, তাহলে কতে ক্যাডমিয়াম কতে কিডনি নষ্ট করে, কিডনি ক্যাড মিল আছে। তিন নাম্বার হচ্ছে অলরেডি লিখেছি আবারও লিখি, ক্যান্সার করে। কিসের ক্যান্সার করে? ডেফিনেটলি ফুসফুসের ক্যান্সার করে, প্লাস এরা প্রোস্টেট ক্যান্সার করে। এখন প্রোস্টেট কি? পুরুষের জনন গ্রন্থি, এটা পুরুষের যে মূত্রথলি আছে, মূত্র যেখানে জমা থাকে সেই মূত্রথলির নিচে আছে মূত্রনালী। তো এই মূত্রনালীটা যেখান থেকে শুরু হয় মূত্রথলি যে আকৃতির তার ঠিক উল্টো আকৃতির একটা গ্রন্থি এখানে থাকে, এটাই হচ্ছে প্রোস্টেট। এর ভেতর দিয়েই কিন্তু মূত্রনালী বেরিয়ে আসে, প্রবেশ করে বেরিয়ে আসে। তো যাই হোক, সেই প্রোস্টেট ক্যান্সার পুরুষের একটা কমন ক্যান্সার, এটাও সৃষ্টি হয় ক্যাডমিয়ামের বিষক্রিয়ার ফলে। তো এখন একটা জিনিস লক্ষ্য করো তো ভাই, যেহেতু ক্যাডমিয়াম ফুসফুসে ক্যান্সার করলো তাহলে ফুসফুসের স্বাভাবিক কাজ কি আর হবে? হবে না। তাহলে আমরা আরেকটা কাজ এভাবে লিখতে পারি যে ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত করে। ওকে, নেক্সট ক, তাহলে দেখো এটা কিন্তু ক দিয়ে না বাট ফুসফুস থেকে কিন্তু চলে আসলো। নেক্সট ক হচ্ছে একটা এনজাইম আছে বায়োলজির পঞ্চম চ্যাপ্টারে, এটার নাম শুনেছ কার্বনিক অ্যানহাইড্রেস। তো এই এনজাইমের একটা গাঠনিক উপাদান হলো জিঙ্ক। বলো কি? জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক দ্বারা এই এনজাইমটা তৈরি। তো ক্যাডমিয়াম কি করে জানো? ক্যাডমিয়াম কার্বনিক অ্যানহাইড্রেস থেকে এই জিঙ্কটা অপসারণ করে। তাহলে তোমরাই বলো তো, এই এনজাইমের একটা উপাদান হচ্ছে জিঙ্ক, সে জিঙ্ক যদি না থাকে তাহলে এই এনজাইমের কি আর কাজকর্ম ভালো মতো হবে? তাহলে এই এনজাইম যে কাজগুলো করতো, যে ক্রিয়া করতো, সেটা আর হচ্ছে না। আমরা সকলেই জানি মনে হয় যে এই এনজাইমটা কোষের ভেতরে কাজ করে, বাইরেও কাজ করে। তো কোষের ভেতরে এটা বেশি থাকে, তো এই এনজাইম কোষের ভেতরে এই এনজাইমের ক্রিয়া নষ্ট হচ্ছে, তাহলে কোষের ভেতর কোনো বিক্রিয়াকে আমরা বলি বিপাক। তাহলে যেহেতু এই এনজাইমের ক্রিয়া নষ্ট হচ্ছে তাহলে বিপাক বা মেটাবলিজমেও ব্যাঘাত ঘটছে। তাহলে ক্যাডমিয়াম কি করে? বিপাকীয় বা মেটাবলিক ক্রিয়ায় বাধা দেয়। তাহলে এই ছিল ক্যাডমিয়াম, কতে ক্যাডমিয়াম, ক দিয়ে মূলত চারটা ক, এই এনজাইমের কারণে এইটা, ফুসফুসের কারণে এটা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা নেক্সট ভারী ধাতুতে যাব, সেটা হচ্ছে ক্রোমিয়াম। খুব সহজ, ক্রোমিয়াম থেকে আমরা এই দুইটা কথা মনে রাখবো। ক্রোমিয়ামের দুটা জারণ অবস্থা আছে, একটা 6+ আর একটা হচ্ছে 3+। তো ক্রোমিয়াম ক আছে, এটা ক্যান্সার করে, এবং ক্যান্সার করে হচ্ছে মূলত 6+। আর যেটা 3+ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা যে রোগটা করে তাকে আমরা বলি অ্যানিমিয়া। অ্যানিমিয়া যাকে বাংলায় বলা হয় রক্তশূন্যতা। তো খেয়াল করো রক্তশূন্যতা কেন করে? আমরা জানি লোহিত কণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে অ্যানিমিয়া হয়। লোহিত কণিকার প্রধান উপাদান কি? হিমোগ্লোবিন। তো এই ক্রোমিয়াম 3+ হিমোগ্লোবিন উৎপাদন বাধা দেয়। আর প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদন কেন বাধা দেয়? কারণ হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, আর এই ক্রোমিয়াম 3+ কি করে, আমাদের যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাকে আয়রন শোষণে বাধা দেয়। ফলে দেখো, এ যখন আয়রন শোষণ করতে পারছে না ফলে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, ফলে রক্তের লোহিত কণিকার সংখ্যা কমে যাচ্ছে, রক্তশূন্যতা হচ্ছে। তাহলে এই অ্যানিমিয়া, রক্ত, হিমোগ্লোবিন, আয়রন রিলেটেড কথাবার্তা থাকলেই ক্রোমিয়াম 3+। এখন একটা প্রশ্ন হয় যে ক্রোমিয়ামের কোন জারণ অবস্থাটা বেশি বিষক্রিয়া সৃষ্টি করে বা বেশি মারাত্মক? ভাই, রক্তশূন্যতা আর ক্যান্সার কোনটা মারাত্মক তোমরাই বলো? ক্যান্সার। তাহলে ক্যান্সার করে যে 6+ সেটাই কিন্তু মারাত্মক, মনে থাকবে।
হ্যাঁ, 6+ মানে ছক্কা মেরে দিয়েছে, অর্থাৎ ক্যান্সার ঘটায় মানে কি তোমার ছক্কা মেরে দেয় ব্যাপারটা এরকম। মনে রাখো 6+টা ক্যান্সার করে, সো এটাই হচ্ছে মারাত্মক। তো সর্বশেষ, আচ্ছা ক্যান্সার তো করে, ফুসফুসের ক্যান্সার জানোই, সর্বশেষ হচ্ছে লেড, সর্বশেষ হচ্ছে লেড। তো লেডের দুইটা কথা মনে রাখতে হবে। এক, এটা মনে রাখা খুব সহজ, লেড কি করে জানো, ক্রোমিয়াম আর আর্সেনিকের মতো কাজ করে। ক্রোমিয়ামের একটা কাজ করে, আর্সেনিকের একটা কাজ করে। এখন কত সহজে দেখো আমরা পারছি, যেহেতু লেড ক্যান্সার করে না, ক্রোমিয়াম থেকে আমরা এখানে ক্যান্সার আর এটা পেলাম, যেহেতু লেড ক্রোমিয়ামের মতো কাজ করে কিন্তু সে তো ক্যান্সার করে না, তাহলে লেড ক্রোমিয়ামের মতো কি করে, হ্যাঁ লেড ক্রোমিয়ামের মতো অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা ঘটায়, বুঝতে পেরেছ? আর আর্সেনিক যেমন ভ্রূণের বৃদ্ধি রিলেটেড যে কোনো যে সমস্যাগুলো ঘটায়, সো লেডও কি করে, আর্সেনিকের মতো ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা সৃষ্টি করে, পারবে? পাশাপাশি আমি শিখিয়েছিলাম প্রথম লেকচারে যে লেড কি করে, লেডের শিখা পরীক্ষার রং কি ভাই, নীল। তাই নীল দিয়ে, নীল দিয়ে কোনো কথা থাকলেই আনসার হবে লেড। লেডের বিষক্রিয়ায় আমাদের দাঁতের মাড়ি কি হয়, নীলাভ হয়। সো নীল থাকলেই আমাদের কোন ভারী ধাতুর কথা মনে পড়বে, লেড। শিখা পরীক্ষায় সে নীল, হ্যাঁ, এবং সে দাঁতের মাড়িটাকেও কি করে, নীল করে। তো এই ছিল আমাদের একটা প্রশ্নের সলিউশন। আশা করি যে টপিকগুলো আলোচনা করলাম এই টপিক থেকে প্রশ্ন আসলে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আমরা আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা